পাঁচশো এবং এক হাজার টাকার জাল নোট আপনারা কিভাবে চিনবেন আজকের এই ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকা এবং এক হাজার টাকার জাল নোট আপনারা কিভাবে মাত্র এক মিনিটের ভিতরে চিনে ফেলতে পারবেন খুব সহজেই একদম সঠিক নিয়মে কিভাবে আপনি জাল টাকা চিনে নিতে পারবেন পাঁচশো এবং এক হাজার টাকার নোট যদি জাল টাকা হয় তাহলে আপনি সেটা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি চিনে নিতে পারবেন অথবা আপনি কিন্তু টাকাটা হাতে নিয়েও কিন্তু বুঝতে পারবেন আর এটা আপনি কিভাবে একদম সঠিক নিয়মে একদম সঠিকভাবে করবেন এই দুই হাজার তেইশ সালে সেটা কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিব তো প্রথমে আমি এক হাজার টাকার নোটটা দিয়ে দেখাই তো এখান থেকে আপনি কি করবেন প্রথমে আপনার ফোনটাকে হাতে নেবেন একটি ফোন হাতে নিয়ে আপনি আপনার ফোনের ক্যামেরাটা ওপেন করবেন তো আমি এখান থেকে আমার এই ফোনের বিশেষ একটা গুণ আছে সেটা আপনাদেরকে দেখাই এটা দিয়ে একটু ভালো হবে তো আমি এখান থেকে মোর অপশনে আসি এবার মাইক্রোস্কোপ এখানে আসি এরপর এখান থেকে আমি টাকাটা এখানে রাখবো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি টাকাটা এভাবে উল্টো দিক করবেন সামনের করলেন আপনারা উল্টো দিক করবেন টাকাটা পিছন দিকে চলে আসবেন পিছন দিকে আসার পরে আপনি দেখতে পারছেন এখানে কিন্তু একটা জায়গা রয়েছে এখানে আপনার যে টাকাটা সেটা কিন্তু লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে এই পাশটা এখানে কিন্তু ভালোভাবে লেখাটা দেখা যাচ্ছে না এক যে লেখা আছে এই লেখাটার এখানে আপনি আপনার ক্যামেরাটা ধরবেন তো আমি এখান থেকে আমার ফোনটা দিয়ে দেখাই এই অপশনটা হয়তো সবার ফোনে পাবেন না তো আমি একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এখান থেকে আমি আমার ফোনের যে পাচ্ছেন এই যে এক হাজার এটার উপরে এখানে কিন্তু হাজার হাজার বার এখানে লেখা আছে কি একটু ভালোভাবে দেখেন তো এখান থেকে আমি একটু ভালোভাবে ধরি এই যে দেখেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এরকম কিন্তু হাজার হাজার বার কিন্তু এখানে লেখা আছে এই টাকার উপরে কিন্তু আমরা যখন খালি চোখে দেখি তখন কিন্তু দেখা যায় এখানে কিন্তু কোন রকম বাংলাদেশ

এই যে দেখেন এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দূর থেকে একটা ভালো করে ছবি তুলে নিই এরপর ছবিটাকে আমি ওপেন করব ছবিটাকে ওপেন করে আপনি একটু জুম করবেন দেখেন ছবিটা এই যে জুম করার পর দেখেন এখানে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখানে কিন্তু হাজার হাজার বার ওই যে 1000 লেখাটা একটু দেখেন এই যে জুম আউট করলাম এখন জুম করি দেখেন এখানে হাজার হাজার বার কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক এরকম কিন্তু লেখা আছে হাজার হাজার বার তো দেখবেন এখানে বাংলাদেশ ব্যাংক যখন লেখা থাকবে তখনই বুঝবেন এই টাকাটা আসল মানে রিয়েল টাকা আর যদি এখানে দেখেন আপনি লেখার উপরে মানে 1000 লেখার ভিতরে ছোট ছোট করে জুম করলে দেখা যায় যদি বাংলাদেশ ব্যাংক না থাকে লেখা তাহলে বুঝবেন এটা নকল টাকা ঠিক আছে মানে জাল টাকা কারণ জাল টাকার ভিতরে কিন্তু এরকম হাজার হাজার বার অত ছোট জায়গার ভিতরে কিন্তু এরকম বাংলাদেশ ব্যাংক কিন্তু লিখতে পারে না ঠিক আছে এটা এটা কিন্তু শুধু আসল টাকাই সম্ভব হয় তো যদি লেখা থাকে এরকম বাংলাদেশ ব্যাংক ক্যামেরা দিয়ে জুম করলে যদি বুঝতে পারেন তাহলে বা দেখতে পারেন তাহলে বুঝবেন এটা আসল টাকা আশা করি বুঝতে পারছেন এক হাজার টাকার নোট এরপরে পাঁচশো টাকার নোট যেটা দেখবেন সেটাও সেম ঠিক এরকম ভাবে আপনি দেখতে পারবেন তো আমি এখান থেকে আগে প্রথমে মাইক্রোস্কোপ দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার ফোনটা যেহেতু এই বিশেষ গুণটা আছে এজন্য একটু ভালো হইতেছে দেখানো জন্য আমি এখান থেকে এটাও এখান থেকে ব্যাক পার্টে চলে আসছি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন করে দেখাই মানে এখানে যে যে পাঁচশো টাকা লেখা থাকবে হালকা করে এইখানে আপনি ছবি তুলবেন অথবা মাইক্রোস্কোপ থাকলে সেটা দিয়ে দেখবেন এখানেও কিন্তু এই যে হাজার হাজার বার কিন্তু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এরকম কিন্তু লেখা কিন্তু এখানে রয়েছে একটু ভালোভাবে দেখেন এখানে কিন্তু হাজার হাজার বার কিন্তু এটা লেখা রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে আপনার ফোনে যদি মাইক্রোস্কোপ না থাকে তাহলে আপনি এখান থেকে একটা ছবি তুলে নেবেন তো আমি এখান থেকে এটাকে স্পষ্ট করে একবার ক্লিক করে স্পষ্ট করে একটা

আপনি হান্ড্রেড নিশ্চিত থাকতে পারেন ওইটা জাল টাকা তো এভাবেই কিন্তু আপনি পাঁচশো টাকা এবং এক হাজার টাকার জাল নোট কিন্তু চিনে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এর থেকে দূরদান্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং পেজটিকে ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ